হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন আমরা আজকে রিভিউ করব নতুন আপডেটের। সো ভিডিওর জন্য একটু সরি যে লেট হয়ে গেছে, কারণ আমি বাসায় আছি, আমি মেসে নাই, তাই আমার একটু ভিডিও দিতে লেট হয়েছে। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন, আর আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি কথা বলবো 8-bit সম্পর্কে, ঠিক আছে? 8-bit হলো ব্রলস্টারের নতুন ব্রলার, যেটা আজকে রিলিজ হয়েছে। তো আমি মনে করি যে 8-bit খুব একটা খারাপ নয়, 8-bit ভালো একটা ব্রলার, এর মেকানিক ভালো, আবার এর সব কিছুই মোটামুটি ভালো। সুপার সেল চেষ্টা করছে আমাদেরকে অনেক ভালো ভালো আপডেট দেওয়ার জন্য। তো আমি মনে করি 8-bit খুব একটা খারাপ নয়, কিন্তু অনেকে বলছে 8-bitকে তার যে স্পিড আছে সেটাকে বাফ করতে হবে, তার কারণ স্পিড অনেক বেশি স্লো। এই স্পিডের কারণে সে বেশি অনেক বেশি আন্ডারওয়ালমিং হয়ে যাচ্ছে। তো আমিও মনে করি যে 8-bit-এর মুভমেন্ট স্পিডটা একটু বেশি স্লো, এই জন্য তাকে যদি আপগ্রেড করা হয়, মানে তার যদি বাফ দেওয়া হয় তার স্পিডকে, তাহলে একটু সামান্য যদি বাফ দেওয়া হয় তাহলে মনে হয় সেটা একটা ব্যালেন্স লেভেলে চলে আসবে। তাছাড়া আমি মনে করি 8-bit-এর মেকানিজম খুবই ভালো, এই জন্য 8-bit আমাদের জন্য খুব একটা খারাপ না। এই জন্য সুপার সেলকে ধন্যবাদ যে ব্রলারটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে, ঠিক আছে? তো এবার আমি কথা বলবো যে স্কিন সম্পর্কে, ঠিক আছে? তো সুপার সেল যে নতুন নতুন স্কিন অ্যাড করছে, যাতে যারা জেমার না, যারা ফ্রি টু পে প্লেয়ার, তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। যারা ফ্রি টু পে প্লেয়ার তারা আরও স্কিন বাই করতে পারছে, সেটা হলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে। আমরা যখন কোনো গেম খেলি সেই গেমে অনেক খাটনি খাটতে হয়, সেই খাটার ফলেই আমরা পাই হলো স্টার পয়েন্টটা, ঠিক আছে? তো সেই স্টার পয়েন্টে সবাই যা ইচ্ছা তাই করতে পারছে। বর্তমানে কেউ স্কিন কিনতে পারছে বা বিভিন্ন ধরনের কাজ করতে পারছে। যেমন স্কিনের মাধ্যমে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো বক্স অফার দেওয়া হয়েছে। একটা হলো বিগ বক্স দেওয়া হয়েছে, আরেকটা হলো মেগা বক্স। বিগ বক্সটা হলো 500 মাধ্যমে কেনা যাবে, 500 পাওয়ার পয়েন্টের মাধ্যমে কেনা যাবে, আর মেগা বক্স হলো 1500 পাওয়ার পয়েন্টের মাধ্যমে কেনা যাবে। সো যার যেটা ইচ্ছে, কারো যদি স্কিন ভালো লাগে সে স্কিন নিতে না চাইতে পারে, সে বক্স ওপেন করতে পারে তাড়াতাড়ি তার ম্যাক্স করার জন্য অ্যাকাউন্টটাকে। আবার অনেকে যদি স্কিন পছন্দ হয় সে স্কিন বাই করতে পারে। সো আমার এদিক থেকে মনে হয় সুপার সেল আমাদের গেমটাকে অনেক বেশি ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করছে, যার জন্য আমরা কিন্তু যারা ফ্রি টু প্লে প্লেয়ার আছে তারা গেমটাকে খুব বেশি এনজয় করতে পারছি। এই জন্য আমি মনে করি যে এই যে নতুন আপডেটটা আসলো, এই আপডেটটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো এবার কথা বলা যাক যে র্যাঙ্ক সম্পর্কে, ঠিক আছে? তো আমি মনে করি যে সুপার সেল যে র্যাঙ্ক সিস্টেমটা করেছে এটা খুব একটা খারাপ না। কারণ প্রথম কথা হলো সবাই চাচ্ছিল যে এটা আরও অনেক বেশি পাওয়ার পয়েন্ট জোগাড় করতে পারে। যেমন আমি বক্স নিয়েই কথা বলি, যে মেগা বক্সটা আছে, মেগা বক্স কিন্তু 1500 পাওয়ার পয়েন্ট লাগবে আমাদেরকে কিন্তু বক্সটা আনলক করতে, যেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। এটা কিন্তু না খুব একটা সহজ ব্যাপার না, কারণ 1500 কিন্তু অনেক বেশি, যেটা পাওয়াও কিন্তু খুব টাফ, অনেক বেশি ট্রফি চুজিং দিতে হবে। যার জন্য সুপার সেল একটা সিস্টেম বের করেছে যে আমরা যত বেশি র্যাঙ্ক করবো তত বেশি কিন্তু তত বেশি পরিমাণে আমরা পাওয়ার পয়েন্ট জোগাড় করতে পারবো, যার ফলে আমাদের সুবিধা হবে। তাছাড়াও আমাদের ব্রলার যদি 500 থেকে 599 থাকে, বা 600 থেকে 700 মধ্যে থাকে, বা 800 থেকে 900, বা 1200 মধ্যে থাকে, অথবা 1400 উপরে থাকে, তাহলে আমাদের এই কারণে যে যখন রিসেট হবে সিজন তার জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ পাওয়ার পয়েন্ট আমাদেরকে দেওয়া হবে। তো সুপার সেল চেষ্টা করছে যে আমাদেরকে আরও বেশি পাওয়ার পয়েন্ট দেওয়ার জন্য, তো সেটাই হচ্ছে। কিন্তু আমি তাও মনে করি যে আমাদের পাওয়ার পয়েন্টটা খুব বেশি আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে আছে, কারণ আমাদের অনেক দামি দামি স্কিন রয়েছে, তাছাড়াও আমাদের জন্য রয়েছে অনেক বেশি যেটা মেগা বক্স। মেগা বক্স আমরা অনেকেই নিতে চাই, মেগা বক্স আমি মনে করি যদি 1200 পাওয়ার পয়েন্ট করতো বা 1100, সেটা কিন্তু মোটামুটি বেটার লেভেলের একটা হতো। যাই হোক, আপডেটটা খুব একটা খারাপ হয়নি, কারণ আমরা মোটামুটি অনেকগুলো ফিচার পেয়েছি, অনেক কিছু পেয়েছি। সুপার সেল যে নতুন ব্রলারকে রিলিজ করলো সেই ব্রলারটা হলো ট্রফি রোড ব্রলার। মোটামুটি সবাই যাদের ট্রফি 600 উপরে তারা কিন্তু অলরেডি ব্রলারটা পেয়ে গেছে, আর তারা গেমটা খেলে কিন্তু খুব এনজয় করছে। এর জন্য আমি মনে করি আপডেটটা কিন্তু বাইফার খুব ভালো একটা আপডেট, একেবারে অনেক হাই লেভেলের আপডেট না হলেও, অনেক বড় আপডেট, অনেক সুন্দর আপডেট না হলেও কিন্তু আপডেটটা একটা ব্যালেন্স লেভেলের আপডেট, না খারাপ না ভালো। এই জন্য আমি মনে করি আপডেটটা কিন্তু খুবই ভালো। তো আপনাদের ওপিনিয়নটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপডেটটা আপনাদের কেমন লাগলো। তো গাইস, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, সবাই ভালো থাকবেন। সো বাই। Fearless.